আরেকবার ভেবে দেখো সঞ্জয়। সবকিছু ভেবেই বলছি স্যার, এই মুহূর্তে নিজের সুখের চেয়ে কর্তব্যটি আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আপাতত কত টাকা দরকার তোমার? 25,000। কি বলছো, 25,000 টাকা? আপনি শুধুবার বিয়ে ফাইনাল করুন। কোথায় পেলে এত টাকা? একটা চাকরি পেয়েছি, টাকাটা সেখান থেকে অ্যাডভান্স। অ্যাডভান্স? অ্যাডভান্স 25,000 টাকা? হ্যাঁ। আমাদের দেশে এমন কোন কোম্পানি আছে যে একসঙ্গে 25,000 টাকা কাজে জয়েন করার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স দেয়? সঞ্জয়, 38 বছর চাকরি করার পরও একসঙ্গে 5,000 টাকারও মুখ দেখতে পাইনি। আমায় সত্যি কথা বলো, কোথা থেকে পেলে এই টাকা? বাবা, কোন কোম্পানি তোমাকে অ্যাডভান্স করেছে? চুপ করে থাকো না, উত্তর দাও। কি হচ্ছে, কি ওকে ধমকাচ্ছ কেন? শুধু এইটুকুই বলতে পারি, টাকাটা আমি সৎপথে পেয়েছি। কোথা থেকে? আপনি আপনি আমাকে বিশ্বাস করছেন না কেন? বিশ্বাস করার মতো কাজ করনি বলে? কি কি বলতে চাইছেন আপনি? সৎভাবে একদিনে এত টাকা রোজগার করা যায় না। তার মানে এই টাকাটা আমি অসৎভাবে রোজগার করেছো? কি বলছো তুমি? আমি তো বাংলায় বলছি, না বুঝার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। সঞ্জয়, এই মুহূর্তে তুমি যদি সৎ উত্তর দিতে না পারো, তাহলে আমার মনে হয় এই বাড়িতে আর তোমার... ঠিকই বলেছেন, যে সংসারে ছেলের উপর থেকে বাবার বিশ্বাস চলে যায়, সেই সংসারে আমারও থাকার ইচ্ছে নেই। দাদা, এই টাকাটা টাকাটা রাখ। দাঁড়াও, এটা নিয়ে যাও। সঞ্জয় যাস না বাবা। সঞ্জয়, কি করলে তুমি? সঞ্জয় যে চলে গেল, ওকে ফেরাও। সঞ্জয়। অতিথি শিল্পী, 24শে মে মঙ্গলবার, আকাশ আতে।